গুড মর্নিং ফ্রেন্ডস, ক্রিস ব্লগ চ্যানেল আপনার সকলকে ওয়েলকাম জানাইছো। বহুত দিন আমরা আজি কলেজ যাবলে আছে, তো কি কই আছে কসন আজি? দুই তিনদিনমান ধরে গাঁলে যাওয়া নাই, বরষুণ দিয়ে আসলে এখানে আর কি আজি মাতি পেলালে আর কি আগবাড়ি আপনার দেখাম মই তো সম্পূর্ণকে। তো সেইটে আর ডেইলি আপডেট ভিডিও দেখাই আছো আর আপনার কি মোর লাইফ স্টাইল ভিডিওটো। তো এনিওয়ে এটা মই গইল চাই থাকি ভিডিও এনলাকে আহি পালো গাঁলে। তারপর রাতেপরপা তিনটিমান হল বলে কেছে আর একটা বহুত ভাল বস্তু এটা মই করে আহিলো, কি হয় চশমা পিন্ধে আহিলো, নহলে মানে আমার আজি বহুত বেয়াকে মূর বিষালে হয়। তো বেশি রোদ দিলে মানে কি হয় যদি সানগ্লাস নিপিন্ধো তেন্তে মোর মূর বিষাদ হয়। ইয়ারে পালেহি তারপর ইমানটি আছে আর তো 10% ধরো আর তো 10টিমান পেলাব কোথাও আর মাটিটো অকমান অল কম কমকে আনিছে চাও না, 30% মানে আনাই না। তো এখানে কোথাও কি দুই তিনটিমান বেশি দিয়ে দিব, নহলে মানে মূর লোকসান হবো না। সেইকাৰণে আৰু অকণমান টাইম থাকিম, তাৰপিছত আপোনালোকক সম্পূৰ্ণকৈ আজি দেখাব পাৰিম কি নাই মোৰ ৰাস্তা কমপ্লিট হোৱাটো। তো মই আগত যিমান কৈছিলোঁ তাতকৈ বেছি যাব এতিয়া, এতিয়ালৈকে 55 ট্ৰেক্টৰ হ'ল আৰু। তো আৰু কিমান ট্ৰেক্টৰ সোমাব মই আপোনালোকক সম্পূৰ্ণকৈ জনাম আৰু কিমান টকা খৰচ হৈছে আপোনালোকক জনাম। ফাইনেলি নিজৰ ৰাস্তা এটা বনিব গৈ আছে, যিহেতু এটি পেলোৱা হ'ল, এটি পেলাওঁতে বহুত টাইম লাগি গ'ল কাৰণ কি হ'ল লিক বনাওঁতে বহুত টাইম লাগে। চাওক সেইদিনা বৰষুণ দিছিলে, বৰষুণ দিয়াৰ পাছত আজি ৰ'দ দিছেগৈ, তো সেইকাৰণে লিকটো বনোৱাটো বহুত ইম্পৰ্টেণ্ট। হ'লে মানে সেই চাইডটো আৰু এইটো যেনে ভাঙি পেলাইছে তেনেকৈ ভাঙি পেলাব। বৰ্তাৰ ভাগৰ ভোক লাগিছে বুলি কৈছে, তো সময় হৈছে এতিয়া 12:30। তো বৰ্তাক মই এতিয়া থব গ'লো ঘৰলৈকে, বৰ্তাক থৈ আহি এতিয়া ডাইৰেক্ট ঘৰলৈকে ওলাই যাবলৈ আহিছোঁ। পাছতকৈ আকৌ ঘূৰি আহিমগৈ আৰু ইয়ালৈ, কামটো নিজে নেচালে মানে অকণমান প্ৰব্লেম হয়, যিহেতু নিজৰ কাম নিজে চাব লাগিব, কোনো চাই দিব নোৱাৰে। ঘৰলৈ জাষ্ট আহি পাইছিলোঁহে, আমুক ফোন করলে দেখায়, ফোন করে কলে কি মোক লবলে আহা বলে। আরে একজাম স্টার্ট হয়েছিল হে এটা বাজার পা, তো ইমান সোনকালে কেন শেষ হল? এটা সময় হয়েছে 2:10, তো এক ঘন্টা কিবা হল নে কি জানো নেজানো আর গেহে গম পাম কি হল কি এক ঘন্টাতে কেতিয়া একজাম শেষ নহয়। তো শক্তে লাগি গেছে এক ঘন্টাত একজাম হলের পর উলাই তো মোর অল্প শক্তে লাগিছে, কেলে কেলে উলাই আহিছে তাকে গইল আর তাইক লই আহিল। কি হল কোয়াচন তুমি যে দু তিন ঘন্টা এক্সাম আজি সোনকালে আহিলা, আজি এক ঘন্টাত দু ঘন্টা এক্সাম কি এক ঘন্টা শেষ করে? কি এক্সাম আছে না এনেকা কি এক্সাম আছে তুমি যে সোনকালে আহিলা? গে এসিএল আছিলে, এসিএল কি এসিএল তো কি হয় এইটো জানে সাগে কিবা করিলে হয়ে যাব, এই জানে সার্চ করে হয়ে যাব, মানে তোমার মুখর আছে পেটা নাই মানে সাই দেখা ইমান সুখা নেকি বাৰু কারণ আমার এক্সিডেন্ট হতে আর লাস্ট টাইম সেকেন্ড সেমিস্টার লাগিছিলে, এটা ফোর্থ সেমিস্টার দিবলগিয়া হবো আর ছটা এক্সাম দিব লাগবে এই বছর। অল কষ্ট হয় বেগল ক্লিয়ার করা, বেগ যদি লাগে পাঁচবেলা ভাল কাম গোটে শেষ করলো, শেষ করে এটা ওলাই যাব আছো গাঁলেকে। আর অল্প আগরপা কি স্টার্ট হয়েছে চাইছে নাই? এটা চাও ধুমুয়া, পুরা বতর একদম ডাওরিয়া হয়ে গেছে আর লগত ধুমুয়া চাইছে নাই, পুরা একদম বেকা আছে তামোল। তারপর আপনার আর একটা কথা কব বিচারিছো, বরখুণে একটু কাম করা আপনার দেখালে কিন্তু আজি ধুমুয়াটো যাব লগা হৈছে, কাৰণ সেইটোৱে হয় কষ্ট কৰিব লাগিব, ৰিস্ক উঠাব লাগিব, লাইফটো সেইটোৱে হয়। কাৰণ কি হয় ন, ৰিস্ক লৈ লাইফটো যদি নকৰোঁ তেন্তে একো কৰিব নোৱাৰিম, তো যদি ভয় কৰোঁ তেন্তে ছাকচেছ নাই, যদি মনে মনে ভয় থাকিব কিন্তু বাহিৰে বাহিৰৰ পৰা একদম সাহসেদি চব বস্তু কৰিব লাগে। আহি পালোঁ গাঁৱলৈ, গাঁৱলৈ আহি চাওঁতে আজিও নোৱাৰিব বুলি কৈছে, নেকি ধুমুহা আহিছে আৰু ৰিস্ক নলওঁ বুলি ক'লে আৰু 4% থাকিলে সম্পূৰ্ণ এটা নতুন ৰাস্তা আৰু এইটো খৰচটো আছেই আৰু লগত মিলাব আছে। ইয়াৰ চাওক ওখৰা মুখৰা হৈ আছে, মানে ট্ৰেক্টৰৰ লিক যোনটো বনাবলগীয়া হয় বুলি কৈছোঁ, আৰু এইটো বস্তুটো মানে নিগৰাহেঁতেন ভাল আছিলে, মোৰ এক্সট্ৰা খৰচা হয় হ'বগৈ আৰু এতিয়া, তো বেৰাটো আকৌ বহাব লাগিবগৈ অথনি কৈছিলে, আৰু খুৰাহঁতৰ বেৰাও মানে প্ৰব্লেম হৈছে অকণমান বেকাতে ৰাখা হৈ গ'ল, এইটো বনাই দিব লাগিবগৈ। তাৰপিছত এই ৰাস্তাটো বেছি ওখ হৈ আছে, সেই ওখ ৰাস্তাটো অকণমান শ্লপিং কৰিব দিব লাগিবগৈ, উপায় নাই এতিয়াতো কৰিব লাগিব। আৰু এতিয়া মোৰ বয়সত হয়তো আপোনালোকে কৰিব পাৰিব কি নাই নাজানো, কিন্তু বহুত বহুত কষ্ট হৈছে মোৰ, কষ্ট কৰিব লাগিব, এইটো লাইফ হয় ন। তাৰপিছত
নিজৰ এটা পার্সনেল রাস্তা থাকাটো মানে বহুত বহুত এটা মানে ডাঙৰ কথা হয়, কারণ এই রাস্তাটো অকল মোৰ কেলেকে গোটেই টকা যিমান পেলাইছো অলপ কৈছিলে, তো ইয়াতে সব ইনভেস্ট করে দিয়া হল আর লগত মাছ ইনভেস্ট করা হল, টকা এটা অকনমান দি লগে এটা মাছ দানা দিল, মাছ দানা দিয়াও মই আপনার আজি দেখাম। এটা জাস্ট আহি পালো পুখুরীত, তার একটা বস্তু দেখা পাইছে কিংফিশার একটা বহি আছে, ক জানে নাই হারামি, এইটু চাক এইটু 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 বহি আছে, টেকনিকটু গম পালে হারামি হয় বহুত পাইছে নে, রব দেই রব দেই, ঘরলে জাস্ট আহি পালো, তারপর মো চাইছো কি দেহাই পহি আছে বলে দেহাই মোবাইল মোবাইল চাই আছে, মোবাইল পহি আছে। তোমার কারণে সর বস্তু এটা আনিছিল যেহেতু কাইলের পর এক্সাম দিবা নহয় সেইকারণে আর এয়া হাহি চাওক না, হাহি চাওক, চা চা দাঁত দাঁত সব লাগিছে দেখো, চা হ্যাঁ থার্টি টু তো দাঁত লাগিছে, পাত্তাই নিদিয়ে বলে তাই কারণে আনলো আর কি লিখে যাই নাই তাই না, আই লাভ ইউ এন্ড থ্যাংক ইউ সো মাচ বলে রাখলো। এটা বস্তু দেখাব বিচাৰিছো, ও মাই গড, বহুত দিনৰ মূৰত জোতা ধুলো আজি আৰু হুকিলেও, ইমান ৰদ দিছিল আজি ইমান গৰমত, আজি নটিছ আজিহে নটিছ কৰিছো, অ এই জোতাত কিয় এই চাৰিটা হোল আছে নেকি, এটো হাৱা হাৱা আহিব কাৰণে, আকৌ বাকী কেইটা নাই, মানে বাকী কেইটা নাই, তিনিটা জোতা ধোৱাতে মই ভাগৰি গৈছিলো আজি, তোমাৰটো বাৰু নেক্সট টাইম ধুই দিম, তাই ধুব নাজানে বুলি মোক ধুই মোক ধুই দিব পাইছে তাই জোতা, আৰু তিনিটা জোতা ধুলো আৰু সেইটো তিনিটা জোতা মোৰ একদম আৰু আছে, কেতিয়াবা দেখাম আপোনালোকক, যেহেতু মোৰ আঠটামান হ'ব নেকি ন জোতা টোটেল, কিনা কিনা মই দোকান এখন খুলি দিম, চেকেণ্ড হেণ্ড চেকেণ্ড হেণ্ড, এই চবৰ চেকেণ্ড মই কেতিয়াও নিদিওঁ, মই নিজৰ পিন্ধা বস্তু কেতিয়াও কাকো নিদিওঁ, মই পিন্ধিম আকৌ, এইটো এইটো মোৰ দিয়া দিয়া হেভিটো নাই মই কাকো নিদিওঁ, মই নিজৰ ভৰি নিজেই, মানে বেলেগে পিন্ধিলে মানে কি হয় ন ভৰিত আপোনাৰ জাম্পছ আহিব পাৰে, তো সেইকাৰণে আৰু অলপ কিবা হয়, এতিয়ালৈ মোৰ আঠটামান আছে নেকি ন জোতা, আঠটামান হ'ব লাগে মেবি, আৰু গোটেই অল কালেকশ্যন আছে মোৰ, অল কালেকশ্যন মোৰ দেউতাৰ কিনি দিয়াও আছে, মোৰ দেউতাৰ কিনি দিয়াটো আপোনালোকক দেখাম, বহুত বহুত দামী জোতা এটা আছে মোৰ লাইফৰ সবতকৈ দামী দামী জোতা আছিলে, ইমানেই আৰু আজিৰ ভিডিঅ', বাই বাই এণ্ড টেক কেয়াৰ।